हेलो बंधुरा नमस्कार अल बिजनेस टिप चैनलेर आरेकटी नतून भिडियोते आपनादेर आबारो स्वागतम जानाई। तो बंधुरा आमी आछि आपनादेर साथे बराबरेर मतो गौतम घोष मोटिवेशनल स्पीकार एंड बिजनेस कन्सालटेंट। बंधुगण प्रत्येक दिनेर मतो आजके किन्तु एकटी उत्पादनमुखी व्यवसार आइडिया निये आपनादेर सामने हाजिर हयेछि। तो बंधुगण आजके आपनादेर सामने जे व्यवसायटी निये आलोचना करब सेटा हच्छे एई धरनेर पेभार ब्लक तैरिर व्यवसा। आपनादेर जे एई धरनेर टाइल्सगुलो नजरे पड़े, एई धरनेर टाइल्सेर किन्तु नाम आमादेर सबारই जाना नेই। এই ধরনের টাইলসগুলো নাম হচ্ছে পেভার ব্লক। এই পেভার ব্লক তৈরির ব্যবসা নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুগণ আপনারা যদি এই পেভার ব্লক তৈরির ব্যবসা সম্বন্ধে একটি পূর্ণ ধারণা চান তাহলে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে আলোচনা করব। আর বন্ধুগণ আপনারা যদি বিভিন্ন বিজনেস রিলেটেড আইডিয়া পেতে পছন্দ করেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন ছোট বড় ব্যবসার আইডিয়া কিন্তু দেওয়া হয়। तो चलुन शुरू करा जाक। तो बंधुगण एई धरनेर पेभार ब्लकेर किन्तु मार्केटे व्यापक चाहिदा रयेछे, कारण आपनारा किन्तु मार्केटे देखे थाकेन एबं स्कूल कलेजेर जे फुटपाथेर जे रास्तागुलो रयेछे एबं पेट्रोल पाम्पे किन्तु एई धरनेर पेभार ब्लकगुलो किन्तु आमरा देखे थाकि। ताई एई पेभार ब्लकेर किन्तु एकटी व्यापक डिमांड रयेछे मार्केटे। तो आपनारा जोदि ब्यबसाटी एकबार शुरू करते पारेन ताहले किन्तु प्रत्येक मासे किन्तु मोटामुटी 30 থেকে 40,000 টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন এই ব্যবসাটি থেকে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু বাড়ির আঙিনাতেও কিন্তু এই ধরনের পেভার ব্লকের কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুগণ আপনারা যদি প্রাথমিকভাবে এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে প্রথমে আপনাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি খালি জায়গা। তো জায়গাটা কিন্তু অবশ্যই 1000 থেকে 1200 স্কোয়ার ফুটের মধ্যে হতে হবে। এবং আরেকটি কথা মাথায় রাখবেন, যে জায়গাতে আপনি কারখানাটি খুলতে চান সেই জায়গার আশেপাশে যেন বাড়িঘর না থাকে তেমন একটা, কারণ ওখানে যে ধরনের মেশিনগুলো চলবে সেই মেশিনগুলোর কিন্তু আওয়াজ একটু মোটামুটি ভালো আওয়াজ রয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন লোকাল ওয়ের থেকে একটু দূরে করার। আর বন্ধুগণ যেখানে করবেন সেখানে যেন মোটামুটি বড় গাড়ি যেন যাতায়াত করতে পারে আপনার কারখানাতে, কারণ ওখানে কিন্তু লোড আনলোডিংয়ের ব্যাপার আছে। কারণ আপনাদের যে কাঁচামাল র মেটেরিয়াল নিতে গেলেও কিন্তু বড় গাড়ি লাগবে, এবং ওখান থেকে যখন মালগুলো যখন ডেলিভারি করবেন তখনও কিন্তু আপনাদের গাড়ি ঢোকার প্রয়োজন আছে। আর বন্ধুগণ জায়গা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনাদের প্রয়োজন হবে কতগুলো মেশিন। মেশিন মানে আপনাদের প্রথম অবস্থায় দুটো মেশিন দিয়ে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন। তো এক নম্বরে আপনাদের যে মেশিনটির প্রয়োজন হবে সেটা হচ্ছে ভাইব্রেটিং টেবিল। তো এই ভাইব্রেটিং টেবিলের কী কাজ তা কিন্তু আপনারা একটু পরে জানতে পারবেন। আমি আপনাদের একটু পরে ভালোভাবে বুঝিয়ে দেবো এই ভাইব্রেটিং টেবিলের কী কাজ। ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন, সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবেন। এই ভাইব্রেটিং টেবিলের দাম 20 থেকে 30,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তারপর 2 নম্বরে আপনাদের যে মেশিনটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ধরনের কংক্রিট মিক্সার মেশিন। এই ধরনের কংক্রিট মিক্সার মেশিনগুলো কিন্তু আপনাদের নজরে কিন্তু হামেশাই পড়ে থাকে, কারণ বিভিন্ন বিল্ডার্স কিংবা বড় বড় বিল্ডিং তৈরির জন্য কিন্তু এই ধরনের কংক্রিট মিক্সারের কিন্তু প্রয়োজন হয়। তাই কংক্রিট মিক্সার মোটামুটি 30 থেকে 35,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এই কংক্রিট মিক্সার এবং যে ভাইব্রেটিং টেবিল এই দুটোরই ঠিকানা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ওগুলি পারচেস করে নিতে পারেন। এবং তারপর আপনাদের যে জিনিসটি লাগবে সেটা হলো ডাইস বা মোল্ড। তো এই ডাইসগুলো কিন্তু বিভিন্ন আকৃতির হয়ে থাকে এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। তো ডাইসগুলো কিন্তু রাবার এবং প্লাস্টিকের দুটোই রয়েছে। রাবারের থেকে প্লাস্টিকের ডাইসগুলো কিন্তু একটু মজবুত, তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ওই প্লাস্টিকের মোল্ডগুলোই কিন্তু নেবেন। এই মোল্ডগুলো আপনারা 30 টাকা পিস হিসেবে কিন্তু পেয়ে যাবেন। আপনারা প্রথম অবস্থায় মোটামুটি 500-600টি কিন্তু এই মোল্ডগুলো নেবেন, এবং তারপর আপনার ব্যবসাটি যখন একটু গ্রো করবে তখন আপনারা চাইলে মোটামুটি 1000-1200 কিন্তু মোল্ড আনতে পারেন। তো প্রথম অবস্থায় 500 দিয়েই শুরু করুন। এই মোল্ডগুলো কোথায় পাবেন তার ঠিকানা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এই মোল্ডগুলো পারচেস করতে পারবেন। তারপর বন্ধুগণ এই ধরনের টাইলস তৈরি করতে আপনাদের কী কী র মেটেরিয়াল লাগবে। তো র মেটেরিয়ালের মধ্যে আপনাদের 1 নম্বরে যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হলো সিমেন্ট। তো আপনাদের লোকাল যে বিল্ডার্স রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা বলেন যে আমি সিমেন্ট দিয়ে এই কাজ করতে চাই তাহলে কিন্তু ওরাই কিন্তু আপনাদের সিমেন্ট সিলেক্ট করে দেবে। এবং আরেকটি কথা বন্ধুগণ, সিমেন্টটা কিন্তু একটু ভালো মানের লাগবে, কারণ এখানে কিন্তু একটু মজবুত কাজ হবে, তাই আপনাদের ভালো মানের সিমেন্টের কিন্তু প্রয়োজন হবে। তো আপনাদের যে পার্শ্ববর্তী যে বিল্ডার্স রয়েছে সেখানে গেলে ওদের বুঝিয়ে বললে ওরাই কিন্তু সিলেক্ট করে দেবে। ওপিসি সিমেন্ট কিন্তু লাগবে, কারণ অর্ডিনারি কাজ হবে, তো তাই অর্ডিনারি সিমেন্টের কিন্তু প্রয়োজন হবে। তারপর আপনাদের যে র মেটেরিয়ালটি লাগবে সেটা হলো পাথরকুচি। তো আপনাদের লোকাল মার্কেটে কিন্তু পাথরকুচি পেয়ে যাবেন। তো পাথরকুচি হয়ে গেলে তারপর আপনাদের প্রয়োজন হবে বালি। তো বালিটাও কিন্তু আপনাদের এলাকাতেই কিন্তু পেয়ে যাবেন। তারপর লাগবে আপনাদের জল, এবং জলের পরে লাগবে আপনাদের বিভিন্ন কালার। তো লাল কালারটাই কিন্তু একটু বেশি চলছে, তো আপনারা লাল কালারের এই ধরনের টাইলসগুলো কিন্তু তৈরি করবেন, কারণ লাল কালারটা একটু বেশি চলছে এবং লাল কালারের উপরেই মানুষের বেশি ডিমান্ড রয়েছে। লাল ব্লু বিভিন্ন কালারের হয়ে থাকে, তো আপনারা লাল কালারটি নিয়ে আসবেন। লাল কালারটি একটু বেশি চলছে। তো এখন কিভাবে এই টাইলসগুলো তৈরি করবেন সেই বিষয়ে আপনাদের আলোচনা করা যাক। তো টাইলসগুলো তৈরি করতে প্রথমে আপনাদের ওই মিক্সার মেশিনের মাধ্যমে সমস্ত র মেটেরিয়ালগুলো সমপরিমাণে দিয়ে তারপর ভালোভাবে মিক্সার করে নেবেন। মিক্সার করার পর আপনি যদি রং দিয়ে করেন তো রং দিয়ে মিক্সার করবেন, এবং রং না দিলে আপনি খালি মিক্সার করবেন। মিক্সার করার পর যে মোল্ডগুলো রয়েছে সেই মোল্ডের ভিতরে এইভাবে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এইভাবে মোল্ডের ভিতরে দিতে হবে। মোল্ডের ভিতরে দেওয়ার পর মোল্ডের ভিতরে ভালো করে নিচে তলায় পর্যন্ত যাওয়ার জন্য এই ভাইব্রেটিং টেবিলের প্রয়োজন হবে। তো আমি আপনাদের প্রথমে যে ভাইব্রেটিং টেবিলটার কথা বলেছিলাম, তো এখন ভাইব্রেটিং টেবিলের প্রয়োজন হবে। মোল্ডের ভিতরে মিক্সারগুলো দেওয়ার পর এই ভাইব্রেটিং টেবিলে দেওয়ার পর অটোমেটিক কিন্তু ভাইব্রেশন করতে করতে একদম তলায় কিন্তু চলে যাবে ওই র মেটেরিয়ালগুলো, এবং তলায় যদি না যায়, যদি ফাঁপা হয়ে থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে বন্ধুগণ। তাই এই ভাইব্রেটিং টেবিলের প্রয়োজন হবে। তো আপনারা যেখান থেকে মেশিনগুলি ক্রয় করবেন সেখান থেকে কিন্তু আপনাদের ভালোভাবে শিখিয়ে দেবে কি করে এই পেপার ব্লকগুলো তৈরি করবেন। তো বন্ধুগণ, আপনারা যদি টোটাল মেশিনের সেটটি নেন তাহলে আপনাদের মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো কিন্তু ইনভেস্ট করতে হবে। তো বন্ধুগণ, এই ব্যবসাটিতে প্রফিট কীরকম রয়েছে? তো বন্ধুগণ, আপনাদের যে এই ধরনের যে টাইলসগুলো কিংবা পেপার ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের এক একটা পিস তৈরি করতে আপনাদের খরচ হবে 6 টাকার মতো, এবং আপনারা কিন্তু মার্কেটে 16 টাকা করে কিন্তু বিক্রি করতে পারবেন। তো আপনারা দেখতে পারেন মার্কেটে কী রেটে বিক্রি হচ্ছে আপনার এলাকায়, সেই হিসেবে আপনারা বিক্রি করবেন। তো প্রথম অবস্থায় ওদের থেকে একটু কম রেটে দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনার ব্যবসাটি একটু গ্রো করবে তখন আপনারা চাইলে রেটটা বাড়িয়ে দেবেন। তো প্রথম অবস্থায় লাভ একটু কম করবেন, ব্যবসা গ্রো হয়ে গেলে তারপর ধীরে ধীরে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার লাভটা বেশি করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের ব্যবসার আইডিয়াটি আমার এই পর্যন্ত ছিল। এতক্ষণ যে আপনাদের এই মূল্যবান সময় আমার ভিডিওর পিছনে ব্যয় করলেন তার জন্য আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাই। তো বন্ধুগণ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অল বিজনেস টিপস চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।